हेलो বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা সন্ধের মুখরোচক কাবাবের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই রেসিপি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এই কাবাব। এই কাবাবের জন্য আমি একটা বাটিতে চিড়েটাকে ধুয়ে রেখেছি। আমি এখানে 100 গ্রাম চিড়ে ব্যবহার করছি। এতে দিচ্ছি 2টো ম্যাশ করা সেদ্ধ আলু, দেবো 1টা গাজর, ছোট ছোট করে সরু সরু করে কাটা আছে, ওয়ান টিস্পুন মতো আদা দিচ্ছি, আদা পেস্ট, এটা কাঁচা লঙ্কা দিচ্ছি সামান্য পরিমাণ, আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা ব্যবহার করবেন, আর ধনে পাতা কুচি দিচ্ছি। আমি এখানে 2 টিস্পুন মতো বাদাম গুঁড়ো ব্যবহার করছি। বাদামগুলোকে শুকনো খোলায় ভেজে সামান্য ক্রাশ করে রেখেছি। আমি পুরোপুরি গুঁড়োটা ব্যবহার করব না বাদামের। 1 চামচ চাট মশলা দিচ্ছি, দু চামচ ব্রেড ক্রাম্বস দেব, দু চামচ মতো লেবুর রস দেব, এবারে স্বাদ মতো নুন দেব, এবার ভালো করে মিক্স করছি। আপনারাও এইভাবেই মিক্স করবেন। দেখুন বন্ধুরা, এখানে মাখা আমার রেডি হয়ে গেছে কাবাবের জন্য। এবারে আমরা এটাকে শেপ করব। এরকম শেপেই প্রত্যেকটা কাবাব আমরা করে নিচ্ছি। ফ্লেমটা অন করে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, এবারে কাবাবটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু সিম করে, অন্যগুলোও শেপ করে নিচ্ছি।
এখানেও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কাবাবের একটা সাইড হয়ে গেছে, ব্রাউনিশ চলে এসেছে। এই কাবাবগুলোকে আমরা শ্যালো ফ্রাই করছি, আপনারাও শ্যালো ফ্রাই করবেন, ডিপ ফ্রাই করবেন না। কাবাবের একটা দিক হয়ে গেছে, আমাদের আর একটা দিকও হয়ে গেছে কাবাবের। দেখুন খুব ব্রাউনিশ হয়েছে। চারটে কাবাবই উল্টে দিলাম। খুব সুন্দর কালার এসছে একটা। এবারে এই কাবাবগুলোকে আমরা তুলে নেব। কাবাব ভাজা হয়ে গেছে, ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমরা সার্ভ করব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। কাবাবের ওপর একটু গার্নিশ করছি আমরা ধনে পাতা কুচি দিয়ে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারফুল কাবাব হয়েছে আমাদের। এই রেসিপি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন।